হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুদীপ্ত আজকে আমি ক্লাস টুয়েলভের ইতিহাসের যে প্রথম অধ্যায়টি রয়েছে অতীত স্মরণ তার থেকে গুরুত্বপূর্ণ তিরিশটি এমসি কিউ তোমাদের কাছে এনেছি এটা যারা টুয়েলভে পড়ছো বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এছাড়াও যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো তাদের জন্য কিন্তু এইগুলো এই এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে শুরু করা যাচ্ছে প্রথম অধ্যায়ে অতীত স্মরণ যে প্রথম অধ্যায়টি রয়েছে টুয়েলভ এর সেখান থেকে প্রশ্ন মহাকবি কালিদাসের কাহিনী রয়েছে গ্রিক পুরাণে রোমান পুরাণে হিন্দু পুরাণে বাইবেলে তাহলে মহাকবি কালিদাসের কাহিনী রয়েছে হিন্দু পুরাণে মহাকবি কালিদাস যে রচনাগুলি করেছিলেন সেগুলো হিন্দু পুরাণের উপর ভিত্তি করেই করেছিলেন প্রাচীন ভারতের অন্যতম এক কিংবদ কিংবদন্তি চরিত্র হল সমুদ্রগুপ্ত অশোক হর্ষবর্ধন রামচন্দ্র কিংবন্দ বদন্তি চরিত্র হচ্ছে রামচন্দ্র প্রাচীন ভারতের ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী হলেন কিংবদন্তীর নায়ক নীতিকথার মূল চরিত্র পশুকথার কেন্দ্রীয় চরিত্র পরিকথার চরিত্র তাহলে ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী হলেন কিংবদন্তির নায়কেরা যেমন রামচন্দ্রের কথা এখানে বলা হলো কিংবদন্তীর নায়করা ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী হিন্দু ধর্মে দেবী দুর্গা হলেন একজন কিংবদন্তি চরিত্র পৌরাণিক চরিত্র রূপকথার চরিত্র লোককথার চরিত্র তাহলে হিন্দু ধর্মে দেবী দুর্গা হলেন একজন পৌরাণিক চরিত্র দেবী দুর্গা পৌরাণিক চরিত্র

পুঁচুকথার জন্ম পুরা কাহিনীর পরবর্তীকালে সাধারণত কিংবদন্তির জন্ম কিংবদন্তির যে সাহিত্য যে বলা যেতে পারে কিংবদন্তি যে বিভিন্ন গল্পগুলো সেইগুলো কিন্তু ইতিহাস এই পুরা কাহিনীর পরবর্তীকালে অহল্লার কাহিনী হলো একটি স্মৃতিকথা পৌরাণিক কাহিনী লোককথা কিংবদন্তি অহল্লার কাহিনী একটি পৌরাণিক কাহিনী অহল্লার কাহিনী হলো একটি পৌরাণিক কাহিনী পঞ্চতন্ত্র গ্রন্থে রচয়িতা হলেন নারায়ণ পন্ডিত অবনীন্দ্রনাথ ঠাকুর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার পণ্ডিত বিষ্ণু শর্মা অবশ্যই পণ্ডিত বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা হলেন পণ্ডিত বিষ্ণু শর্মা আতুম এ আতুম ছিলেন স্পেনের দেবতা গ্রিসের দেবতা মিশরের দেবতা না রোমের দেবতা তিনি ছিলেন মিশরের দেবতা আতুম ছিলেন মিশরের দেবতা তাওবাদের প্রচলন ছিল তাওবাদের প্রচলন ছিল কোন দেশে চীনে সুইডেনে জার্মানিতে জাপানে তাওবাদের প্রচলন ছিল চীনে চীন দেশে তাওবাদের প্রচলন ছিল ইতিহাস ও লোক বিষয়বস্তু হল চিন্তা মানুষ প্রেম সাহিত্য ইতিহাস এবং লোক কাহিনীগুলির বিষয়বস্তু হল মানুষ ব্রত কথার চরিত্রগুলি মূলত পশু পাখি কেন্দ্রিক পরিকেন্দ্রিক মানুষ কেন্দ্রিক দেব দেবী কেন্দ্রিক তাহলে ব্রত চরিত্রগুলি মূলত দেব দেবী কেন্দ্রিক ঠাকুরমার ঝুলির উদাহরণ হল কিংবদন্তীর পৌরাণিক কাহিনীর লোককথার স্মৃতিকথা অবশ্যই লোককথার একটি উদাহরণ হল ঠাকুমার ঝুলি খুবই জনপ্রিয় এটি এটি হচ্ছে লোককথা টক কথাটির অর্থ বীর গাথা মৌখিক রীতি কিংবদন্তি লোকগাথা তাহলে টক হচ্ছে সাধারণ মানুষের কথা যারা বলে লোকগাথা লোকগাথার হচ্ছে টকের অর্থ হচ্ছে লোকগাথা ভারতের একটি জনপ্রিয় লোককাহিনী হল পঞ্চতন্ত্র নোয়ার গল্প ইসপের গল্প ট্রয়ের যুদ্ধ ভারতটি জনপ্রিয় লোককাহিনী হলো পঞ্চতন্ত্র। লেজেন্ড কতটি অর্থ কি? বীরগাথা, স্মৃতি, লোকগাথা কোনটাই নয়। তাহলে বীরগাথা। বীরগাথা কতটি লেজেন্ড কতটি অর্থ হলো বীরগাথা। কিংবদন্তির একটি বৈশিষ্ট্য হল ধর্মকেন্দ্রিক রাজনৈতিক ঘটনাকেন্দ্রিক অতিরঞ্জন বাস্তব ধর্মী কিংবদন্তির একটি বৈশিষ্ট্য হল অতিরঞ্জন ইতিহাসমালা রচনা করেন ভিনসেন্ট স্মিথ নারায়ণ সানাল জেমস মিল উইলিয়াম কেরি তাহলে উইলিয়াম কেরি কিন্তু ইতিহাস বাংলা রচনা করেছিলেন উইলিয়াম কেরি প্রাচীন গ্রীষের এক অন্যতম কিংবদন্তি চরিত্র ছিল স্পাটাকাস হেরোডাস হার্কিউলিক্স সাফোক্লিস তাহলে হার্কিউলিক্স ছিলেন প্রাচীন গ্রিসের অন্যতম কিংবদন্তি চরিত্র হারকিউলিক্স হারকিউলিক্সের কথা তোমরা জানো আরব্য রজনী হলো একটি বীরগাথা লোককথা স্মৃতিকথা নীতি গল্প তাহলে রজনী হলো একটি লোককথা দক্ষিণ রঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি বিদ কথা, লোককথা স্মৃতিকথা নীতিগল্প গল্প অবশ্য স্মৃতিকথা স্মৃতিকথা দক্ষিণ বসুর লেখা ছেড়ে আসা গ্রাম একটি স্মৃতিকথা একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা কে ছিলেন সুফিয়া কামাল নারায়ণ সার্নম দক্ষিণারঞ্জন বসু নারায়ণ গঙ্গোপাধ্যায় একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথাটি রচিত ছিলেন সুফিয়া কামাল সুফিয়া কামাল মাই স্ট্রাগল ইন মাই লাইফ গ্রন্থটি কার স্মৃতিকথা বিখ্যাত মানুষের স্মৃতিকথা মার্টিন লুথার কিং না আনসান সুজি মেলসান ম্যান্ডেলা

আমি গান্ধীজিকে দেখেছি একাত্তরের ডায়েরি আমি নেতাজিকে দেখেছি আমি ভারত মাকে দেখেছি তাহলে আমি নেতাজিকে দেখেছি এটাই হচ্ছে স্মৃতিকথা নারায়ণ সন্ন্যালের লেখা আমি নেতাজিকে দেখেছি আশালতা সরকারের আমি সূর্য সেনের শিষ্যা হলো একটি স্মৃতিকথা পৌরাণিক কাহিনী কিংবদন্তি লোককথা অবশ্যই স্মৃতিকথা আমি সূর্য সেনের শিষ্যা আশারতা সরকারের লেখা একটি স্মৃতিকথা বাবা ও চল্লিশ চোর কাহিনী কিসের উদাহরণ স্মৃতিকথা পৌরাণিক কাহিনী কিংবদন্তি লোককথা একটি লোককথার উদাহরণ আলিবাবা ও চল্লিশ চোর রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায় রাজস্থান বাংলা কাশ্মীর মহারাষ্ট্র তাহলে রাজতরঙ্গিনী তরঙ্গিনী বইটি লিখেছিলেন কলহন এখান থেকে কাশ্মীর ইতিহাস সম্বন্ধে জানা যায় কাশ্মীরের প্রাচীন ইতিহাস সম্বন্ধে জানা যায় এই রাজতরঙ্গিনী বইটি থেকে যেটি লিখেছিলেন কলহন জীবনের জলসা ঘরে কার আত্মজীবনী মণিকুন্তলা সেন মান্না দে নারায়ণ সন্নাল দক্ষিণারঞ্জন বসু এটি মান্নাদের লেখা আত্মজীবনীটি মান্নাদের লেখা জীবনের জলসা ঘরে গায়ক মান্নাদের লেখা বই জীবনের জলসা ঘরে তার আত্মজীবনী রূপকথার দেশ বলা হয়

শেয়ার করবে বন্ধুদের সাথে আর তোমরা যে বিষয় সম্বন্ধে জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে তাহলে আমি পরবর্তীকালে চেষ্টা করব তার উপর ভিডিও তৈরি করে তোমাদেরকে সাহায্য করার দেশ বলার রোমকে ইতিহাসের জনক বলা হয় এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার এসছে হেরোডোটাসকে পেরিক্লিসকে থুকি ডিসি ডিসকে সফলকিসকে অবশ্যই হেরোডাসকে হেরোডাসকেই বলা হয় ইতিহাসের জনক আশা করি তোমাদের কাজে লাগবে ভিডিওটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে ভিডিওটা শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ